বিয়ে এমন একটা জার্নি যার অনেক প্রেডিক্টেবল চেঞ্জেস থাকে। অ্যাজ উই উইল লার্ন টুগেদার হাউ টু ক্রিয়েট আ হ্যাপি ম্যারেজ, মনে রাখবেন সময়ের সাথে সাথে অনেক এক্সটার্নাল বাধার কারণে না আমাদের সম্পর্ক বদলাতে থাকে। যেমন কি একটা নতুন বেবি যখন জন্মায়, চাকরির কারণে ঘর ছেড়ে অন্য শহরে চলে যেতে হয়, ফ্যামিলি বা কোনো ফাইন্যান্সিয়াল লস ফেস করতে হয়, রিটায়ারমেন্ট এবং জীবনের আরও অনেক আপস অ্যান্ড ডাউনসের কারণে আমাদের বিয়ের সম্পর্কতে চেঞ্জেস আসতে থাকে। আর এই জায়গাটাতেই আমরা কিভাবে নিজেদের ম্যানেজ করছি সেটাতে আমাদের আলটিমেট বিয়ের সাকসেস এবং স্যাটিসফ্যাকশনটা ডিপেন্ড করে। যাও আমরা সবাই ডিফারেন্ট লেভেল এবং ডিগ্রিতে আমাদের জীবনের স্টেজেসগুলোকে এক্সপিরিয়েন্স করি, বাট বিশ্বাস করেন এই স্টেজগুলো দিয়ে আমরা সবাই যাই এবং এই স্টেজেসগুলো খুবই কমন। আর এই কমন পাঁচটা স্টেজ হলো: নাম্বার 1 এনচ্যান্টমেন্ট, তারপরে হলো ডিসইলিউশনমেন্ট, তারপরে অব্লিগেশন, ফ্রেন্ডশিপ এবং ম্যাচিওর লাভ। এনচ্যান্টমেন্ট মানে চার্ম, যেখানে আমরা সব সময় আমাদের স্পাউসকে, আমাদের হাজব্যান্ড অথবা ওয়াইফকে নিয়ে চিন্তা করছি, তাদেরকে আমাদের মাথায় চিন্তায় রাখছি এবং একসাথে সময় কাটাতে ভালোবাসি। উই হ্যাভ দিস সেন্স অফ কানেকশন অ্যান্ড ইন্টিমেসি, যেন কি আমাকে কেউ আনকন্ডিশনালি ভালোবাসে, যেটা আসলে জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল একটা ফিলিং। উই ফিল অ্যাট্রাক্টিভ টু ইচ আদার অ্যান্ড উই অলওয়েজ গিভ, যাতে যে কোনো কনফ্লিক্টকে আমরা মিনিমাইজ করতে পারি, যাতে কোনো কনফ্লিক্টকে আমরা অ্যাসকেলেট করতে না দেই। আমাদের ভালো লাগুক না না লাগুক, আমরা আমাদের স্পাউসের প্রত্যেকটা কথা এবং কাজের পিছে যে ওর একটা ভালো ইন্টেনশন আছে সেটা চিন্তা করি। তো আপনি কি কখনো আপনার ম্যারেজকে এভাবে এক্সপিরিয়েন্স করেছেন, এরকম প্যাশন ফিল করেছেন? ইনশাল্লাহ স্টে টিউনড, আমরা বিয়ের প্রত্যেকটা স্টেজেস, আদাব, তারিকা সব আস্তে আস্তে শিখব, যাতে আমরা আলটিমেটলি একটা স্যাটিসফাইড এবং ফুলফিলিং সম্পর্ক মেনটেন করতে পারি, যেটা আমাদেরকে আমাদের আখেরা পর্যন্ত নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।